খ্রিস্টীয় নববর্ষের প্রথম দিনে ফরিদপুরের আকাশটা দখলে নিয়েছিল হরেক রকমের ঘুড়ি। মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখতে পদ্মা নদীর তীরে মুক্ত আকাশে উড়ে বেরিয়েছে জাতীয় পতাকার আদলে তৈরি ঘুড়ি, সাথে ছিল অক্টোপাস, বকসহ নানা প্রজাতির পাখি আর প্রাণীর আদলে তৈরি ঘুড়িও। নীল আকাশকে বর্ণিল করে তোলা এই দৃশ্য পদ্মার তীরে দাঁড়িয়ে উপভোগ করেন হাজারো মানুষ। এই আয়োজনের মূল উদ্যোক্তা ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ফরিদপুর সিটি পেজের সদস্যরা। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক প্রতিযোগী বিভিন্ন আকৃতির ও রঙের ঘুড়ি নিয়ে অংশ নেন। বিশেষ করে ঘুড়ি উৎসবের দিনটিতে আমরা এখানে এসে আমরা যেন স্বপ্ন লোকে হারিয়ে যাই এরকম আয়োজন বারবার আসুক। আমাদের বাচ্চারা যারা এটা ভুলেই গিয়েছিল, যারা এটা চিনত না জানতো না, আমরা বাচ্চাদেরকে সাথে নিয়ে এসেছি, ওরা খুব ভালো করে এটা দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, আমরাও সাথে ঘুরে বেড়ালাম, এনজয় করলাম। আজকের দিনটা আবার কবে আসবে এখনো জানি না, তাও আজকের দিনটা আনন্দটা করে নেই। খুব ভালো লাগছে, আমি মনে হচ্ছে যে আমি শৈশবে ফিরে গেছি। আজ থেকে 25-30 বছর আগে যে ঘুড়ি উড়াইতাম, সেই ঘুড়ি উড়াইতে আমি আজকে প্রথমবারের মতো এই ধলার মোড়ে যে অনুষ্ঠানটা হয় ঘুড়ি উৎসব জানুয়ারি মাসের 1 তারিখে, এই তো নতুন বছরের অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগছে, আমি খুব এনজয় করছি আর সবাইকে দেখে অনেক, মানে আমাদের 2020 যে কোভিড এর সময় গেল, এখনো যাচ্ছে, তার মাঝেও যে 2021 প্রথম দিনে সবাইকে একসঙ্গে দেখে এবং এই উৎসবের মধ্যে দেখে এবং ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবে দেখে খুব ভালো লাগছে, এবং এই জন্য এই যে প্রোগ্রাম যারা করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো লাগছে, 2020 সালটা সবার জন্য অনেক খারাপ গিয়েছে, সবাই বাসায় ছিলাম ম্যাক্সিমাম টাইম, লকডাউন ছিল, বের হতে পারিনি, এইসব উৎসব সেরকম ভাবে দেখতে পাইনি, নতুন বছরটা এত সুন্দর করে শুরু হচ্ছে ভেবেই অনেক ভালো লাগছে, আর অনেক এনজয় করতেছি, সবাই আছে, ফ্রেন্ডস ফ্যামিলি চেনা জানা সবাই, অনেক বড় উৎসব এইবার, অনেক বেশি ভালো লাগছে। ঘুড়ি উৎসব আমাদের লোকজ সংস্কৃতির অংশ ছিল, যেটি দীর্ঘদিন হারিয়ে গেছিল, আবার এই ফরিদপুর সিটি গ্রুপ আয়োজিত এই উৎসবে আবার আমরা সেই ঘুড়ি উৎসব পেয়েছি, সুতরাং এটি আবার আমাদের মধ্যে ফিরে এসেছে, এই জন্য আমরা যারা এটি আয়োজন করছে তাদেরকে মনের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শকে তুলে এবং বাঙালির পুরনো ঐতিহ্য ঘুড়িকে পরিচয় করিয়ে দিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। বঙ্গবন্ধু যে জন্ম শতবার্ষিকী তাকে স্মরণীয় করে রাখতে আমাদের এই ঘুড়ি উৎসবে যে আয়োজনটি দেখতে পাচ্ছেন, আর আমাদের এই আয়োজনকে হচ্ছে স্পন্সর করেছে টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ, আর আমাদের আজকের এই আয়োজনে 10 জন ঘুড়ি শিল্পীকে আমরা হচ্ছে পুরস্কৃত করবো। এছাড়াও আমাদের ডাকে সাড়া দিয়ে 9 জন চিকিৎসক টেলিমেডিসিন সেবা প্রদান করেছেন করোনাকালীন সময়ে, তো তাদেরকেও আমরা আজকে সম্মানিত করতে যাচ্ছি। আর বাঙালির এই ঐতিহ্য যে ঘুড়ি তাকে আসলে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে, তরুণ প্রজন্ম বর্তমান প্রজন্ম তাদেরকে এই আয়োজনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হচ্ছে আমাদেরকে এই আয়োজনটা কি করছে। আশা করছি আমরা শতভাগ সাড়া পেয়েছি আর সকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের ভীষণ ভালো লাগছে, সকলে এসে আসলে আয়োজনটাকে সফল করেছে, আশা করছি ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। উৎসব শেষে 10 জনকে পুরস্কৃত করা হয়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।